মানিকগঞ্জের সিংগাইর থেকে শুরু করে ভাষা শহীদ রফিক সেতু পর্যন্ত বিভিন্ন স্থানে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের। নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এছাড়াও সিংগাইর উপজেলার বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে বদলে গেছে দেয়ালের চিত্র। একসময় যেসব দেয়ালগুলোতে ছিল বিভিন্ন পোস্টার এবং লিফলেট টাঙানো, সেগুলো ঘষে মেঝে সেই দেয়ালগুলোতে এখন শিক্ষার্থীদের রং তুলির আঁচড় পড়েছে। আর এতেই নতুনভাবে সিংগাইর উপজেলার বিভিন্ন এলাকার দেয়ালগুলো বদলে গেছে। দেয়ালগুলোতে বিজয় উল্লাসের বিভিন্ন চিত্র এবং একই সঙ্গে ছাত্র জনতার বিভিন্ন প্রতীকী ছবিও আঁকা হয়। অপরদিকে বেশ কয়েকদিন থানায় তেমন কার্যক্রম না থাকায় অপরিচ্ছন্ন স্থানগুলো পরিষ্কার করছেন থানার কর্মকর্তারা। শনিবার থেকে থানায় ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা।